ইলেকট্রিশিয়ানের কাজের ভূমিকা ও দায়িত্ব। একজন ইলেকট্রিশিয়ানের মুখ্য ভূমিকা হল বিভিন্ন বৈদ্যুতিক আউটলেট এবং সরঞ্জামে নিরাপদ এবং নির্ভরযোগ্য পদ্ধতিতে বৈদ্যুতিক প্রবাহকে সরবরাহ করা। গৌণ ভূমিকা নির্ভর করে শিল্পক্ষেত্রে অভিজ্ঞতা অনুসারে যে নির্দিষ্ট কাজটি করা হয় তার উপর। তাছাড়াও কর্মক্ষেত্রে দায়িত্ব অনুসারে অনেক সাধারণ কাজের পাশাপাশি আরও অনেক ভিন্ন ভিন্ন দায়িত্ব তাদের পালন করতে হয়। নতুন স্থাপনা বা স্থাপত্য। নতুন স্থাপনার ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানরা সাধারণত স্থপতি বা বিল্ডারের তৈরি পরিকল্পনার অনুসরণ করে কাজ করে থাকেন। আউটলেট, সুইচ, সার্কিট ব্রেকার এবং বৈদ্যুতিক বাতি কোথায় হবে তা ইলেকট্রিশিয়ানরা এই পরিকল্পনায় জানতে পারেন। অতঃপর ইলেকট্রিশিয়ানরা বৈদ্যুতিক প্রবাহ ইত্যাদির জন্য সঠিক তার ব্যবস্থা সুনিশ্চিত করেন। প্রয়োজন অনুসারে ইলেকট্রিশিয়ানরা তার সংরক্ষণের জন্য টিউব স্থাপন, সঞ্চালন ও সংযোজন করে থাকেন। অদক্ষ ইলেকট্রিশিয়ানরা সরাসরি পর্যবেক্ষণ ব্যতীত উপরোক্ত কর্ম করতে অক্ষম। একমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানরা এই কাজগুলো করে থাকেন। শিল্পক্ষেত্রে ইলেকট্রিশিয়ান কিছু ইলেকট্রিশিয়ান আবাসিক ক্ষেত্রের পরিবর্তে শিল্পক্ষেত্রেও কাজ করে থাকেন। নিয়োগকর্তার সিদ্ধান্তের উপর ভিত্তি করে ইলেকট্রিশিয়ানরা বিভিন্ন ভূমিকা পালন করে থাকেন। উদাহরণস্বরূপ, একজন ইলেকট্রিশিয়ান স্বয়ংক্রিয় উৎপাদন ক্ষেত্রে রোবোটিক্স মেরামত করতে পারে। এর পাশাপাশি ইলেকট্রিশিয়ানরা জেনারেটর এবং মোটর মেরামত করে থাকেন। নতুন বৈদ্যুতিক সরঞ্জামের আবির্ভাব ঘটলে তা স্থাপন এবং বিদ্যমান অবস্থাকে পুনরায় সংস্কার করা ইলেকট্রিশিয়ানের দায়িত্ব। একজন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল রুমে প্রাত্যহিক পর্যবেক্ষণও করে থাকেন। আবাস সংক্রান্ত ইলেকট্রিশিয়ান কিছু ইলেকট্রিশিয়ানরা তাদের পেশার কেন্দ্রবিন্দু হিসেবে আবাসিক ক্ষেত্রকে নির্বাচন করে থাকেন। সময়ের সাথে সাথে বৈদ্যুতিক তার ব্যবস্থা ত্রুটিপূর্ণ বা অচল হয়ে যেতে পারে। সার্কিট ব্রেকার বর্তমান চাহিদার তুলনায় পুরনো হয়ে যেতে পারে অথবা গ্রাহকের নতুন আবাসস্থলে মেরামত বা সংস্কারের প্রয়োজনও হতে পারে।
সংস্কার চলছে এমন পুরনো বাসস্থানে তার ব্যবস্থার প্রয়োজন হতে পারে। এর জন্য অন্যান্য নির্মাণ সংক্রান্ত পেশাদারী ব্যক্তি যেমন কাঠমিস্ত্রি, প্লামার এবং শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্রবিদ ইত্যাদির সাথে কাজের সমন্বয় করতে হবে। বাণিজ্যিক ইলেকট্রিশিয়ান বাণিজ্যিক ইলেকট্রিশিয়ানরা বিভিন্ন অফিস এবং দোকানপাটে বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন এবং মেরামত করে থাকেন। বাণিজ্যিক ক্ষেত্রে উদাহরণস্বরূপ কম্পিউটারের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে নতুন করে তার ব্যবস্থা সংযোজন এবং শক্তি সঞ্চালনের প্রয়োজন হতে পারে। একটি দোকানে আলোক সম্বলিত লোগোর প্রয়োজন হতে পারে। বাণিজ্যিক ইলেকট্রিশিয়ানরা অফিস সমূহ এবং খুচরা বিক্রেতাদের জন্য উপরোক্ত কাজগুলো পরিচালনা করে থাকেন। ক্ষেত্র বিশেষে প্রয়োজনের ভিত্তিতে অন্যান্য পেশাদারী ব্যক্তি যেমন লিফট অথবা অ্যালার্ম সিস্টেম বিশেষজ্ঞদের সাথে কাজ করা আবশ্যক হতে পারে। সুতরাং একজন ইলেকট্রিশিয়ানের দায়িত্ব এবং কর্তব্যের সারাংশ নিম্নরূপ। তার ব্যবস্থা ও লেআউট পরিকল্পনার উদ্দেশ্য হল ড্রয়িং, সার্কিট ডায়াগ্রাম এবং বৈদ্যুতিক কোডের সবিস্তার বিবরণী পাঠ ও ব্যাখ্যা প্রদান। দেয়াল এবং মেঝের মধ্য দিয়ে তার প্রবেশ করানো। বৈদ্যুতিক সরঞ্জাম ধরে রাখার জন্য বন্ধনী ও হ্যাঙ্গার স্থাপন করা। আলোক সঞ্চালন, বিদ্যুৎ নিয়ন্ত্রণ ও বন্টন সরঞ্জাম যেমন সুইচ, রিলে এবং সার্কিট ব্রেকার, প্যানেল ইত্যাদি স্থাপন, প্রতিস্থাপন এবং সংস্কার। সার্কিট তৈরির জন্য বৈদ্যুতিক সরঞ্জামের সাথে তারের সংযোগ প্রদান। পরীক্ষিত সরঞ্জাম দ্বারা সার্কিট পরীক্ষণ। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক সিস্টেমের সমস্যা সমাধান ও ত্রুটি চিহ্নিত করা এবং ত্রুটিপূর্ণ অংশ অপসারণ এবং প্রতিস্থাপন করা। যোগাযোগ করা যন্ত্র, সংকেত প্রদানকারী যন্ত্র এবং শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতিতে বৈদ্যুতিক সংযোগ দেয়া।